সংবাদ মাধ্যমের ক্ষমতা বাধ্য আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরার আবেদনের প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরবর্তী শুনানি জানুয়ারি 2024 এ ইডিও সংবাদ মাধ্যমকে বেঁধে দিলেন তার পাশাপাশি সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিং করা যাবে না এবং রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো তথ্য প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনটাই নির্দেশ বেঁধে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের ক্ষমতা বাদলো আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরার আবেদনের প্রেক্ষিতেই আদালতের নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরবর্তী শুনানি জানুয়ারি 2024 এ ইডি এবং সংবাদ মাধ্যমকে বেঁধে দেওয়া হলো সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিং করা যাবে না এবং রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো তথ্য প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সংবাদ মাধ্যমের ক্ষমতা বাদলো আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে ইডি এবং সংবাদ মাধ্যমকে বেঁধে দেওয়া হলো সার্চ এবং সিজারের সময় লাইভ স্ট্রিং করা যাবে না রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো তথ্য প্রকাশ করা যাবে না এছাড়াও প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও তার পাশাপাশি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই নির্দেশিকা দেওয়া হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সুপ্রিম কোর্টে যেতে পারেন যেমনটা আপনাদের জানাছিলাম সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দেওয়া হলো আদালতের তরফে বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ইডি এবং সংবাদ মাধ্যমকে বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ এবং তেমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিং করা যাবে না রেডের আগে ইডি মিডিয়াকে কোনো রকম কিছু জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও এবং চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় সার্চ অ্যান্ড সিজারের সময় কোনো রকম লাইভ স্ট্রিমিং করা যাবে না রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না এমনকি সার্চ অ্যান্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে প্রথমেই আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই আছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি নির্দেশিকা বেঁধে দিয়েছেন তিনি বলেছেন যে সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না এমনকি প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবি এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবিও নয় কি বলবেন গণতন্ত্রে এই জিনিসগুলো তো ছিল এবং হয়েও আসছিল হঠাৎ কি কারণে বিচারপতি এই আদেশ দিলেন সেটা তো বিচারপতি পরিষ্কার করতে পারেন এটা আমাদের পক্ষে সাধারণ লোকের পক্ষে বলাও মুশকিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিচার ব্যবস্থার প্রতি কোনো মন্তব্য করা এরূপ মন্তব্য যেটা বিচার ব্যবস্থার ঘুরিয়ে অপমান করা হয় এই জাতীয় কোনো মন্তব্যের মধ্যে যাওয়াও কোনো সিভিলিয়ানের পক্ষে সঠিক কাজ নয় তবে এই বিষয়টা যেটা আদেশ দিয়েছেন স্বয়ং বিচারপতি সেই বিষয়টা একটু মানে মানে চলতি বিষয় থেকে হঠাৎ বিষয়ান্তর লেগেছে সেই কারণে কেন এটা হলো যে পরম্পরা চলছে সেই পরম্পরা কেন উনি ভঙ্গ করলেন তা বিচারপতি স্পষ্ট করতে পারেন ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সংবাদ মাধ্যমের ক্ষমতা বাদলো আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরার আবেদনের প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এই মামলার পরবর্তী শুনানি 2024 এর জানুয়ারিতে ইডি এবং সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দেওয়া হলো সার্চ অ্যান্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ অ্যান্ড সিজারের কোনো তথ্য প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এই মামলার পরবর্তী শুনানি রয়েছে
2024 এর জানুয়ারিতে সংবাদ মাধ্যমের ক্ষমতা বাদলো আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই নির্দেশ এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি যে নির্দেশ দিয়েছেন তাতে সার্চ এন্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না এছাড়াও রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ এন্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না এমন কি প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের আবারো একবার জানিয়ে রাখি সংবাদ মাধ্যমের ক্ষমতা বাদলো আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে রাখবো আপনাদের সার্চ এন্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না সার্চ এন্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় আজও তেমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং তার পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য যেখানে বলা হয়েছে সার্চ এন্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও সার্চ এন্ড সিজারের কোনো তথ্য প্রকাশ করা যাবে না তেমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দিল আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রুজিরা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন মূলত তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 2024 এর জানুয়ারিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ সার্চ এবং সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবে না তার পাশাপাশি সার্চ এবং সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও তার পাশাপাশি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় তেমনই আজ নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দিল আদালত ক্ষমতা বেঁধে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে প্রথমেই আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি ইডি এবং সংবাদ মাধ্যমের ক্ষমতা বেঁধে দিলেন যেখানে বলা হয়েছে যে সার্চ এন্ড সিজারের সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না এছাড়াও রেডের আগে ইডি মিডিয়াকে জানাতে পারবেন না সার্চ এন্ড সিজারের কোনো রকম তথ্য প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না অভিযুক্তের ছবিও এমনকি চার্জশিটের আগে কোনো রকম ছবি নয় কি বলবেন না উনি তো নিয়মের কথা বলেছেন ভারতের দণ্ডবিধির তো বেশ কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই বলেছেন যে